নমস্কার বন্ধুরা, স্মার্ট ফার্মিং চ্যানেলের মাধ্যমে একটা বাস্তব চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা যারা এই লকডাউনে বেকার হয়ে পড়েছেন, হাঁস পালন করবেন ভাবছেন বা হাঁস পালন করে একটা লাভের মুখ দেখতে চাইছেন, আপনাদের বলি হাঁস পালন করে লাভবান বা সাফল্য পাওয়ার প্রথম ধাপ হচ্ছে সঠিক জায়গা থেকে সঠিক দাম দিয়ে অরিজিনাল জাতের হাঁসের বাচ্চা কেনা। কেননা অরিজিনাল না হলে সেখান থেকে আপনি কিন্তু লাভ করতে পারবেন না, লসের মুখ দেখতে হতে পারে আপনাকে। আপনি হয়তো অধিক ডিমের জন্য খাঁকি ক্যাম্পবেল জাতের হাঁস কিনলেন, দেখা গেল সেটা আশানুরূপ ডিম দিচ্ছে না, বা মাংসের জন্য আপনি হোয়াইট বিকিং মাছখবি জাতের হাঁস কিনলেন, দেখা গেল সেগুলোরও আশানুরূপ গ্রোথ হচ্ছে না। তাই বলছি বন্ধুরা, ফার্ম করার আগে অবশ্যই যেখান থেকে বাচ্চা কিনবেন সেটা একটু যাচাই করে নেবেন, বা প্রয়োজন পড়লে বা যদি সময় পান তাহলে একটু ফার্ম ভিজিট করে নেবেন। আর সঠিক দাম বলতে, এখন অনেকেই একদিনের খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চার দাম নিচ্ছে 50 থেকে 60 টাকা, হোয়াইট পিঙ্গিকের দাম নিচ্ছে 80 টাকা, এবং মাছকভি দাম কোথাও 100 টাকা, কোথাও 150 টাকা পর্যন্ত নিচ্ছে। কিন্তু আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে ভালো মানের কোনো হ্যাচারিতে খুঁজে দেখলে ওখানে খাকি ক্যাম্পবেল পাবেন 30 টাকাতে, হোয়াইট পিকিং এর একদিনের বাচ্চা 40 টাকা, এবং মাছকবি পাবেন 80 টাকাতে। আর যদি না পান তাহলে আর এস হ্যাচারিতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভালো মানের একদিনের বাচ্চা এখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, কিভাবে হাঁস পালন করে লাভবান হতে পারবেন বা কারা হাঁস পালন করতে পারবেন তার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি এরপর নিয়ে আসবো। এমনকি সোনালি মুরগির বাচ্চা, করকনাথের বাচ্চা, টার্কির বাচ্চা, তাদের সঠিক দাম ও তাদের পালন পদ্ধতি নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো। তাই আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন।